আমাদের পৃথিবীতে অনেক রকমের জীবজন্তু দেখতে পাওয়া যায়। কেউ আছে শাকাহারী আর কেউ আছে মাংসাশী। কিন্তু আপনি কি জানেন যে এমন এক ধরনের গাছপালা রয়েছে যারা রক্ত খায়, অর্থাৎ জীবজন্তু শিকার করে খায়? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি গাছপালা সম্বন্ধে যারা বিভিন্ন জীবের শিকার করে তাদের মেরে ফেলে। নাম্বার ওয়ান, কোবরা লিলি। কোবরা লিলি ছোট কীটপতঙ্গদের শিকার করা এমন এক ধরনের গাছ যা কিনা প্রবাহমান ঠান্ডা জল বা পানির পাশে দেখতে পাওয়া যায়। একে কোবরা লিলি বলে কারণ একে কোবরার মতন দেখতে। কীট শিকার করার জন্য কোবরা লিলি একটা মিষ্টি গন্ধ ছাড়ে, তাতে আকর্ষিত হয়ে কীট তার মধ্যে চলে যায় আর সেখান থেকে বেরাতে পারে না। এর পাতাগুলো এমন দেখতে যাতে মনে হয় এর মধ্যে ছোট ছোট জায়গা আছে যেখান থেকে বাইরে বেরিয়ে আসা যায়, কিন্তু এটা কেবলমাত্র একটা ভ্রম। সেই জায়গা পুরোপুরিভাবে ভরা থাকে, যেখান থেকে বাইরে বেরিয়ে আসা যায় না। আর এর জন্যই কীট পতঙ্গরা বুঝতে না পারে সেখানে যায় আর বাইরে বেরিয়ে আসতে পারে না। তারা কোবরা লিলির ভেতরে গিয়ে পড়ে যায় আর সেখানে একটা দ্রব্য পদার্থ থাকে, 24 ঘন্টার মধ্যেই সেখানে কীটেরা মারা যায়। নাম্বার টু, ভেনাস ফ্লাইট ট্র্যাপ। এর নাম দেখেই বুঝতে পারা যায় যে এই গাছটা নিজের শিকারের জন্য একটা ফাঁদ পাতে। ভেনাস ফ্লাইট ট্র্যাপ অনেকটা মানুষের চোখের পাতার মতো দেখতে, যেটা 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, অর্ধেক ফুটের বেশি উঁচু হয় না। যখন কোনো ছোট কীট যেমন মাছি বা মৌমাছি তার মধ্যে চলে যায় আর না বুঝেই সেখানে থাকা কাঁটাদের স্পর্শ করে, তখন 20 সেকেন্ডের মধ্যে ফেনাস ফাইট ট্র্যাপ নিজেকে বন্ধ করে দেয়, তার মধ্যে কীটপতঙ্গ ফেঁসে যায়। এর ফলে কীট কখনো বাইরে বেরোতে পারে না, শরীর থেকে সমস্ত রক্ত সেই গাছটা খেয়ে নেয়। নাম্বার থ্রি, পর্তুগুসি সেন্ড্রুই। স্পেন, পর্তুগাল ও মরক্কোতে সমুদ্র তটে দেখতে পাওয়া যায়। এই গাছও এসব অন্যান্য গাছেদের মতো নিজের নিউট্রিশনের মাত্রা পূরণ করার জন্য কীটেদের শিকার করে। শিকারকে আকর্ষিত করার জন্য কোবরা লিলির মতো এই গাছ সুগন্ধ ছাড়ে। সেই গন্ধ শুকতে শুকতে যখন কোনো কীট সেখানে এসে বসে, তখন এক প্রকার চিটচিটে পদার্থের কারণে কীটেরা সেখানে আটকে পড়ে আর কখনো বেরোতে পারে না। গাছটি আরও শক্ত করে তার শিকারকে ধরে, একটা সময়ের পর কীট মারা যায়। নাম্বার ফোর, নেফ্রাইটিস প্লান্ট। এটি একটি গাছের মাংসাহারী প্রজাতি, চীন, মালয়েশিয়া, ফিলিপিন্সে দেখতে পাওয়া যায়। একে মাংকি কপস নামেও ডাকা হয় কারণ বাঁদর এখানে জমা জল পান করতে আসে। ব্যাং, ছোট পাখি ও কীটেদের শিকার এরা ভালোভাবে ধরতে পারে। এই গাছ নিজেরা মধু ও মোম তৈরি করতে পারে। মধুর জন্য কীট এদের দিকে আকর্ষিত হয় ও মোমের জন্য এই সমস্ত গাছেদের মধ্যে ডুবে তারা আটকে পড়ে আর কখনো সেখান থেকে বেরাতে পারে না। নাম্বার ফাইভ, ওয়াটার হুইল প্লান্ট। এই গাছ জল বা পানির ওপর ভাসতে থাকে। একে যদি ভেনাস ফাইট ট্র্যাপের জলীয় রূপ বলা হয় তবে ভুল হয় না, কারণ এটা তাদেরই মতো নিজের পাতা খুলে রেখে দেয়। যদি কোনো কীট সেই পাতার ভেতরে চলে যায়, তখন সেই পাতা দ্রুত বন্ধ করে ফেলে, যার ফলে কীট সেখানে আটকে পড়ে ও মরে যায়। এই সমস্ত কীটের থেকে গাছেরা নিউট্রিশন নেয় ও বেঁচে থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না। জানো